হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আজকে ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করবো বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা পোস্ট দু হাজার কুড়ি একুশের জন্য গ্রুপ বি বিভাগ অর্থাৎ আদার্স ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন নিয়েছো তাদের ক্লাস কবে থেকে চালু হবে একই সঙ্গে ভেরিফিকেশান কবে হবে আমি সে সম্পর্কে ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো তাই ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো আর মূল ভিডিও শুরু করার আগে বলবো যদি এখনও পর্যন্ত আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল রাখো তাহলে আমার পরবর্তী ইউনিভার্সিটি রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাবে তো চলো শুরু করে যাক আজকের ভিডিও তো দেখতে পাচ্ছো বাঁকুড়া বিশ্ববিদ্যালয় থেকে এই নোটিশটি জারি করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ ডেট দেওয়া আছে একত্রিশ বারো দু হাজার কুড়ি হয়তো নোটিশটা কিছুটা নিচের দিকে থাকার কারণে লক্ষ্য হয়নি যাই হোক তাতে কোনো সমস্যা নেই একটু নিচের দিকে গেলে আমরা দেখতে পাবো এখানে নোটিফিকেশন বলে লেখা আছে এখানে দেখো দেওয়া আছে দ্য নিয়ারলি অ্যাডমিটেড স্টুডেন্ট অফ সেমিস্টার ওয়ান আন্ডার গ্রুপ বি ক্যাটাগরি অফ দ্য পিজি কোর্সেস অফ দ্য ইউনিভার্সিটি ফর দ্য অ্যাকাডেমিক ইয়ার দু হাজার কুড়ি একুশ আর হিয়ার বাই ইনফর্ম অর্থাৎ যারা নবীন ভর্তি হয়েছে গ্রুপ বি বিভাগ থেকে পোস্ট গ্রাজুয়েশানে সেমিস্টার ওয়ানে তাদের জন্য নোটিশটা তো তাদের যে ক্লাস সেই ক্লাস কবে চালু হবে এখান দেওয়া আছে ফোর্থ জানুয়ারি দু হাজার একুশ অর্থাৎ জানুয়ারি চার তারিখ থেকে কিন্তু তাদের যে অনলাইন ক্লাস সেই ক্লাসটা চালু হবে এখানে দেওয়া আছে অনলাইন ক্লাস অর্থাৎ ক্লাসটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে হবে তো ক্লাসটা হবে চার ফোর্থ জানুয়ারি দু হাজার একুশ অর্থাৎ জানুয়ারির চার তারিখ থেকে কিন্তু হবে আরম্ভ হবে এরপর দেখতে পাচ্ছ নিচে দেওয়া অনলাইন ভেরিফিকেশান অর্থাৎ যে ভেরিফিকেশান প্রসেস সেটা অনলাইন হবে এখানে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছো ডেট দেওয়া আছে ফোর জানুয়ারি দু হাজার একুশ টু সিক্স জানুয়ারি দু হাজার একুশ অর্থাৎ জানুয়ারির চার তারিখ থেকে ছ তারিখের মধ্যে কিন্তু অনলাইন যে ভেরিফিকেশান সেই ভেরিফিকেশানটা হবে তো যা এটা দেখতে পাচ্ছো বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে এটা এই যে নোটিশ সেই নোটিশটা কিন্তু দেওয়া হয়েছে তাই এটা যারা মেন ক্যাম্পাসে পড়ছো তাদের জন্য অবশ্যই এটা প্রযোজ্য আর যারা মেন ক্যাম্পাস ব্যতীত অন্য কোনো ইনস্টিটিউট থেকে অ্যাডমিশন নিয়েছো তাদের ক্ষেত্রে এটা না হতেও পারে তাদের যে ইনস্টিটিউটের ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তোমরা যাবে আর সেখানে কিন্তু তোমরা নোটিশ পেয়ে যাবে এছাড়া তোমাদের আরও চিন্তা করার কোনো কারণ নেই কারণ ডিপার্টমেন্টের যে প্রধান রয়েছে তারা কিন্তু তা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবে এবং সেই গ্রুপে তোমাদের যুক্ত করবে তারপর সেখানে কিন্তু তোমাদের সমস্ত তথ্য জানিয়ে দেবে যেখানে ক্লাস বা ভেরিফিকেশান সম্পর্কিত সমস্ত তথ্য জানিয়ে দেবে তো যাই এখানে একটু নিচের দিকে গেলে দেখতে পাবে একটা উল্লেখযোগ্য বিষয় দেওয়া আছে দ্য স্টুডেন্ট আর অলসো ইনফর্ম দ্যাট দে হ্যাভ টু অ্যাটেন্ড অ্যাট লাস্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ আমাদের কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট উপস্থিতি আমাদের থাকা প্রয়োজন যদি সেভেন্টি ফাইভ পার্সেন্ট উপস্থিতি না থাকে তাহলে কিন্তু আমাদের যে অ্যাডমিশান সেই অ্যাডমিশানটা হয়তো ক্যান্সেল হয়ে যেতে পারে তাই আমাদের মনে রাখতে হবে আমাদের প্রথম যে মাস সেই প্রথম মাসে অন্তত সেভেন্টি ফাইভ পার্সেন্ট উপস্থিতি রাখতে হবে এখানে যে দেওয়া হচ্ছে অনলাইন ভেরিফিকেশান তো এই অনলাইন ভেরিফিকেশানটা কীভাবে হবে তো তোমরা পরবর্তী সময়ে জানতে পেরে যাবে তোমাদের ডিপার্টমেন্টের প্রধান কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবে তো এখানে কিন্তু আমাদের যে ডকুমেন্টস অনলাইন ভেরিফিকেশান বলতে ডকুমেন্টসকে সাধারণ ক্ষেত্রে দেখা গেছে হয় আমাদের যে প্রধান ডিপার্টমেন্টের প্রধান তার তার হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে অথবা মেল করতে হবে তাকে তাহলে কিন্তু হয়ে যাবে তো যাই হোক ভিডিওতে এইটুকুই বলার ছিল দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও